কারো দেড় বছরের সন্তান, কারো বিয়ে হয়েছে মাত্র ৬ মাস। গোপালনগরের তিন যুবকের মৃত্যুতে শোকে পাথর গোপালনগরের গোটা গ্রাম। গোটা গ্রাম জুড়ে শুধুই কান্নার রোল, স্বজন হারানোর যন্ত্রণা। কারো বাড়িতে দেড় বছরের সন্তান, কারো বিয়ে হয়েছে মাত্র ৬ মাস আগে। কেউ বা স্বপ্ন দেখছিলেন ঘর বাঁধার, এক লহমায় সব স্বপ্ন ভেঙে চুরমার। পথ দুর্ঘটনায় একই গ্রামের তিন যুবকের মৃত্যু, কার্যত শোকে পাথর হয়েছে গোটা গ্রাম। দীপাবলির রাতের দুর্ঘটনা, অন্ধকার নেমে এসেছে গোপালনগর থানার পাঁচপোতা গ্রামে। কালীপুজোর রাতে বনগা বাজিতপুর সড়কে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চাড়াতলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন যুবকেরা। উল্টো দিক থেকে আসা একটি পুলিশের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটর বাইকের। দুর্ঘটনায় মৃত্যু হয় তন্ময় কীর্তনিয়া, সুজিত হালদার ও অমল মাঝির। নিহতেরা সকলেই গোপালনগর থানার পাঁচপোতা এলাকার বাসিন্দা। জানা গেছে তন্ময় কীর্তনিয়ার বিয়ে হয়েছিল মাত্র ৬ মাস আগে, সুজিত হালদারের সন্তানের বয়স মাত্র দেড় বছর। এরা দুজনেই ভিন রাজ্যে কাজ করতেন, কালীপুজো উপলক্ষে গ্রামে এসেছিলেন। নিহত অমল মাঝি বনগা এলাকার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। গতকাল রাতে নাটাবেড়িয়া এলাকা থেকে ডিউটি শেষে বনগাতে ফিরছিলেন বনগা মহিলা থানার আইসি অপরাজিতা ব্যানার্জি। সে সময় উল্টো দিক থেকে মোটর বাইকে করে কালীপুজোর সামগ্রী আনতে যাচ্ছিলেন এই তিন যুবক। চাড়াতলার আগে পুলিশের গাড়ির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় জখম হন পুলিশ কর্তা ও তার গাড়ির চালকও। অমল মাঝির পরিবারের অভিযোগ, পুলিশের গাফিলতির জন্যই তাদের ছেলের মৃত্যু হয়েছে। চলে গেছে আমার ভাইয়ের, দু ঘন্টা পরে কেন নিয়ে যাবে? নিশ্চয় পুলিশ ওদের ঘরে মেরে নিয়ে গেছে, হয়তো বা পুলিশের ইচ্ছা করার অ্যাক্সিডেন্ট, মানে যাওয়ার সময় পুলিশের দোষ ছিল, হয়তো বা রাগে পুলিশের একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পুলিশ রাগে হয়তো আমার ভাইকে মেরেছে। মৃতের বাবা অভিযোগ করেছেন, দুর্ঘটনার অনেক সময় পর তার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সময় মতো হাসপাতালে নিয়ে গেলে তার ছেলে বেঁচে যেত বলে দাবি পরিবারের। আমার বাবারে পুলিশে মারা লাগছে রে বাবারে, রে আমার বাবারে পুলিশে মারছে, হ্যাঁ আমার বাবারে পরে নিয়েছে, ওই দুটো আগে নিয়ে গেছে, আমার বাবারে নেয়নি, অন্য গাড়িতে রেখে গেছিল, সে গাড়ি এক দেড় ঘন্টা পরে গেছে, ওই পুলিশের গাড়িতে রেখে দিয়েছিল পিছনে, আমার ছেলে নেয়নি তো, আমার ছেলের অসুখ সেরকম খারাপ হয়নি, আমার ছেলে পিছনে ছিল নাকি, ও ছিটকে দূরে পড়েছিল, সে গাড়িতে তুলে নিয়ে আমার ছেলের পরে নিয়ে গেছে, আমার বাবারে নেয়নি। একই অভিযোগ অমলের মা ও দাদার। এদিন সকালেও গ্রামে গিয়ে দেখা গেল গোটা গ্রাম জুড়ে শোকের আবহ। তরতাজা সন্তান হারিয়ে শোকে পাথর হয়েছেন বাবা মা। গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতেই কান্নার রোল উঠেছে, সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না কেউই। ফোন পেলাম, বললো যে ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, যাচ্ছিল মিষ্টি আনতে নতুন বাজারে, আসার সময় যাওয়ার সময় ওদিক থেকে আসছিল পুলিশ ভ্যান, পুলিশ ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা শুনলাম যে যে ড্রাইভার ছিল পুলিশ ভ্যানে, সেও নাকি মদ খেয়েছিল, পরে শোনা গেল। এখানে তিনটে আমার ছেলে, আরো দুটো ছেলে আমার এই গাড়ি নিয়ে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। পাশাপাশি দুর্ঘটনায় জখম মহিলা থানার আইসি ও তার গাড়ির চালক এখনো বনগা হাসপাতালে চিকিৎসাধীন। অত্যন্ত দুঃখজনক ঘটনা, ভবিষ্যতে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে আমরা সর্বস্তরের মানুষ আমাদের সচেতন হতে হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের ক্ষোভ তার বহিঃপ্রকাশ আপনাদের কাছে তারা জানিয়েছেন, অন্তত আগামী দিনে যাতে সুরাহা হয়, আমিও বনগা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বা গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে
আমি ভিন্ন মত নয়, আমি একমত পোষণ করছি। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।